এবার দুলা ভাই তোমার জন্য যে শাড়িটা আনবে সেটা পরলে তোমাকে যা লাগবে না আপু, নাও সব চুড়িগুলো পরে নাও। থাক থাক, আমরা বুড়ো হয়ে গেছি, অত ফ্যাশন করে কাজ নেই। বুড়ো হলে কোথায়, তোমাকে দেখে তো মনে হয় এখনো বিয়েই হয়নি। গোয়ালার দুধ গোয়ালা ভালোই বলে। ওই তো দুলা ভাই এসে গেছে। খুলছি দুলা ভাই। আমি আপনার দুলা ভাই নই, বিয়াই আপনার বোনের একমাত্র বখাটে দেবর বিপ্লব। আপনার নাম যে বিপ্লব সেটা আপনার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। মানে জিন্সের যুগে বাস করেও আপনি স্বদেশী যুগে খদ্দর ছাড়তে পারেন। জিন্সের মজাটা চাঁদাবাল মাস্তানরা নষ্ট করে দিয়েছে, আর এই পোশাকটা দেশের বনেদের লোকেরা পরে, এর মধ্যে একটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব। আরে বাহ, এতদিন জানতাম বুদ্ধি থাকে মাথার ভেতর, আর জানলাম বুদ্ধি থাকে পাঞ্জাবির পকেটে। মেয়ে মানুষদের বোঝানোর ক্ষমতা দুনিয়াতে আজ পর্যন্ত কোন পুরুষ মানুষে অর্জন করতে পারেন, তারা শুনে একটা বোঝে আর একটা। তাই বুঝি। রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু রজনীগন্ধা, দিয়ে দিলাম তাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঋতু তোর গায়ে কাটা দাও, কি হয়েছে বল। ঋতু ঋতু তোমরা থাকো, আমি দেখে আসছি। ওকে ধমকাচ্ছেন কেন? ধমকা বলা থেকে ওকে চুমু খাবো? একটি নাবালক বাচ্চা মেয়ে এসে বলবে চিলে কাল নিয়ে গেছে, আর আমাদেরকে চিলের পেছনে পেছনে দৌড়াতে হবে? তোমাদের মতো লোকদের জন্যই পুলিশের হয়রানি বাড়ে, সত্য মিথ্যা কমপ্লেন লিখে পুলিশের ঘুম হারাম করে। আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন আরামপ্রিয় পুলিশের কারণেই দেশটা ক্রিমিনালে ভরে গেছে। কি বললে? আমি আরামপ্রিয়? হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীন। দেখো আমার নাম তমিস, আমি কোনো ব্যতমিজি পছন্দ করি না। এই এই মানে মানে এখান থেকে কেটে পড়ো, নইলে ভাইকে খুনের দায়ে তোমাকে আমি ওই হাজতে পুরে রাখবো। আমি ডায়েরি না করে এখান থেকে এক পাও নড়বো না। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। আপনি আমল টেবিলে গিয়ে বসেন, আমি আসছি। যান, হা করে দেখছেন কি? যান স্যার, শুধু লিখবো, এন্ট্রি করবো না।